ইব্রাহিম রাইসের নিহত হওয়া এবং পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, এক্ষেত্রে পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ কি? ধন্যবাদ। এখন যিনি ভাইস প্রেসিডেন্ট তারই কনস্টিটিউশন অনুযায়ী তাকেই দায়িত্ব নেওয়ার কথা, সুপ্রিম লিডারের সম্মতি সাপেক্ষে, এবং তিনি শোনা যাচ্ছে দায়িত্ব নিয়েছেন। এখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামী 50 দিনের মধ্যে ইরানে প্রেসিডেন্ট পদের জন্য খোলাখুলি ইলেকশন হবে, এবং শোনা যাচ্ছে যে এই 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 ক্ষেত্রে 50 দিনের মধ্যে যে ইলেকশন হওয়ার কথা সেখানেই কিন্তু অনেকেই দাঁড়াতে চাইবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সুপ্রিম লিডার যার প্রতি ইঙ্গিত দেবেন, যার প্রতি তার সমর্থন থাকবে, মোস্ট প্রবাবলি হয়তো ইলেকশন হলেও তার ইচ্ছাকেই পূরণ করা হবে শেষ পর্যন্ত। এখন এটা একটা চিন্তার ব্যাপার হচ্ছে যে একটা স্থিতিশীল নেতৃত্ব ছিল ইরানে, এবং বর্তমান যে প্রেসিডেন্ট যিনি পরলোক গমন করলেন তিনি যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল, তার অত্যন্ত সম্ভ্রান্ত একটা ধর্মীয় গোষ্ঠী থেকে তিনি এসেছেন, মাশহাদ শহর যা খুবই কাছে, তিনি মাশহাদের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন এই প্রেসিডেন্ট, এবং ধরে নেওয়া হচ্ছিল যে এই বর্তমান আয়াতুল্লাহ যিনি সুপ্রিম লিডার তিনি যদি পরলোক গমন করেন তাহলে হয়তো ইনি তার জায়গায় হতেন সুপ্রিম লিডার। এখন সেই দিকটাও একটা অনিশ্চয়তায় চলে গিয়েছে যে সুপ্রিম লিডারের পদে ভবিষ্যতে কি ধরনের চিন্তাধারার এক ব্যক্তি আসবে ক্ষমতায়। তাছাড়া এই যে ফরেন মিনিস্টারের মৃত্যু ঘটে গেল, এটা একটা বিশ্ব রাজনীতির জন্য একটা বড় ধরনের ধাক্কা, এবং স্পেশালি মধ্যপ্রাচ্যে যেখানে কিনা এই পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট একটা গুডউইল তৈরি করেছিলেন, এবং মোটামুটি বলা যায় যে তার উপর আস্থা জন্মেছিল আরব বিশ্বের বিভিন্ন আরব নেতাদের, তার যে কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তার যে কনফিডেন্স বিল্ডিং এফর্ট, যে তিনি তার প্রতিপক্ষ যেই হোক আস্থা আনতে পারতেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজে যথেষ্ট কনফিডেন্স ছিল। শহীদুজ্জামান, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, ইব্রাহিম রাইসির এমন মৃত্যু বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? ইব্রাহিম রাইসির মৃত্যুর ফলে এখন এই আগামী 50 দিনের জন্য তো একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকবে। ইরানিয়ান গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে কোন নির্দিষ্ট যে পথ রয়েছে সেই পথেই তারা চলবে, এবং যেহেতু সুপ্রিম লিডারই হচ্ছে সর্বোচ্চ কর্তৃত্ব তার হাতে, সুতরাং যেহেতু তিনি এফেক্টিভলি ক্ষমতায় রয়েছেন, তাহলে এই ধারা একই ধারা এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে যেটা চিন্তার বিষয় হচ্ছে যে এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যখন ইসরায়েল একেবারেই ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে গুড়িয়ে দিতে চেষ্টা করছে, এবং রাফায় আক্রমণ করে সে প্রচুর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এখানে ইরানের যে আভ্যন্তরীণ এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তখন ইসরায়েল আরো সুযোগ পেয়ে যাবে, এবং এটা ভুল নয় যে ইরানের প্রচুর জনগোষ্ঠী মনে করে যে এখানে ইসরায়েলের হাত আছে। আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারি না, তবে যেভাবে তিনটা প্লেনের ভিতর দুটা প্লেন নক্ষত অবস্থায় ফেরত গেল, এবং প্রেসিডেন্টকে ক্যারি করা প্লেনটি দুর্ঘটনায় পতিত হলো, এই বাস্তবতা কিন্তু সন্দেহ জাগায় যে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস কি ব্যবহার করা হয়েছিল প্লেনটিকে, কি ওই নির্দিষ্ট স্থানে যে কোনো রিমোট ডিভাইস থেকে নিচে ফেলার ব্যবস্থা করা হয়েছিল। এই প্রযুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে, কেননা অতীতে তারা এই ধরনের যে প্রযুক্তি ব্যবহার করে ইরানীয় নেতাদের হত্যাও করেছে, সুতরাং নয়। এবং এটা আমাদের ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।